পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ইছামতী নদীর অবৈধ দখল মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। পাবনার জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথ অভিযান চালিয়ে নদীর উৎস মুখের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে। সদর উপজেলার চর শিবরামপুর স্লুইস গেট এলাকায় এই অভিযান চালানো হচ্ছে। এ সময় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথ অভিযান চালিয়ে ইছামতী নদীর মুখে স্থাপিত অবৈধ তিনটি ইটভাটা, পাকা ভবন ও স্থাপনা উচ্ছেদ করে। পাবনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ইছামতী নদী দখল দূষণে পরিণত হয়েছে ভাগাড়ে। 55 কিলোমিটার দীর্ঘ নদীটির পাড়ের অধিকাংশ জায়গা এখন প্রভাবশালীদের দখলে। লিজ নিয়ে এখানে আসলে ঘর বাড়ি তৈরি করে করে প্রবাহটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এই কারণে লিজের নিয়ে শর্ত ভঙ্গ করে পানি উন্নয়ন বোর্ড ইজারা বাতিল করে এবং আমার কাছে উচ্ছেদের জন্য সহায়তা চাই। এটা একটা মেজর ইছামতীতে পানি ঢোকার পথে বড় অবস্থা করেছিল, আমরা আপাতত এটা পরিষ্কার করলাম।